পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এসে সবার সাথে কথা বলেছে, সব সংশ্লিষ্ট সবার সাথে, এখানে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, পুলিশের যারা আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আনসার, তারপরে র্যাব, সবার সাথে কথা হয়েছে, বিজিবির সাথে কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি, তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকব, আমরা সবার সাথে থাকব, আপনাদের সবার সাথে থাকব এবং একসাথে আমরা কাজ করে যাব, এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই। একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা যদি সবাই একসাথে কাজ করি, অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক, এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমার বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আপনারা করতে পারেন, আমার জানা থাকলে আমি উত্তর দেব। এই যে আমি বললাম যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে, কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারব ইনশাআল্লাহ। না, তারা তো অবশ্যই দেখছে, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বুঝে, এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে, বাট 20টা জেলায় 33টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।